हेलो एवरीवन, वेलकम बैक टू रिमिस किचन। आज हाजिर हो गए नॉर्मल एक बांगाली घरवा सिंपल एक रान्ना निये, माछ और आलुर पतला झोलेर एक रेसिपी निये। एटा मूलत बांगाली घरे रोजी प्राय होये थाके, नित्यदिनेर एक खाबारेर संगी बोलें, लांचेर एक संगी होच्छे माछ आलुर झोल। तो चलुन माछ और आलुर झोल किभाबे बानाच्छि सेटा एकबार देखि। खूब इजी प्रसेस आर कि, नर्माली सबाई बानाय एटा। लवण और हलुद दिए हमें 10 मिनिटर जो माछटा के मेखे रेखे और हमें कड़ाई एखे सर्षे तेल दिए दिलमी। माछटा मूलत सर्षे तेल ही रान्ना करब, तई एखे सर्षे तेल दिए दिल। तेलटा गरम हो गए, हमें एर मध्य लवण और हलुद दिए मेखे रखा माछगुलो दिए दीची। दिए हमें एक लाल कर बोथ साइड भेजे हमें तुले निच्छे। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলে সেটা একদম টেস্ট হয় না, আবার একটু কম ভাজা হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেক্ষেত্রেও ঝোলের টেস্টটা খুব একটা ভালো হয় না। তো একটা মিডিয়াম ভাজতে হয় মাছটা। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেচ্ছি সব। আমি মাছগুলো তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা লাল লাল করে ফ্রাই করে আলুগুলো তুলে নেচ্ছি। দেখুন আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নেচ্ছি। আমি ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। আমি এখানে কালো জিরা ফোড়ন হিসাবে ব্যবহার করছি। আমি হাতে তালুতে নিয়ে একটু ভালো করে ঘষে আমি দিয়ে দিলাম। একটু রগড়ে নিলে কি হয়, গন্ধটা খুব ভালো হয় আর এক্সট্রা ময়লাগুলো বেরিয়ে যায়। আর 4-5টা কাঁচা লঙ্কা এখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, আমি এখানে পেস্ট বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি ফ্রাই করব। যতক্ষণ না একটা গোল্ডেন কালার আসছে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজটাকে এখানে ভাজতে থাকব। দেখুন পেঁয়াজটা আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এটা কিন্তু খুব বেশি লাল হয় না, তবুও তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, না হলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, ঝোলের কালারটাও আসে না। আর এখানে আমি 1/2 চামচ মতো আদা রসুন একসঙ্গে পেস্ট করে রাখা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষাচ্ছি মশলাটা। একটু কষানোর পরে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষাতে পারি। আমি এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো আমি কেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। কারণ একটু জল দিলাম তাহলে টমেটোটা আমার গলতে খুব সুবিধে হবে, টমেটোটা না গললে কিন্তু ভালো লাগে না খাবারটা। তো আর আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু আমার এখানে কালো জিরের আমি ফোড়নটা দিয়েছি, তার একটা দারুণ গন্ধ আছে, তাই আমি দিলাম না। আর আমি দিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আমার খুব ভালোভাবে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। আমি এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাবো, বেশ কিছুক্ষণ ধরে এটা কষাবো। মশলা আর আলুটা একসঙ্গে কষানোর ফলে দারুণ একটা কালার চলে আসবে, তখনই কিন্তু আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। খুব দারুণ এবং খুব ইজিয়েস্ট পদ্ধতিতে রান্নাটা হয়। দেখুন আমার মশলাটা একদমই প্রায় কষানো হয়ে গেছে, কি দারুণ একটা কালার হয়েছে। আমি এখন জল দিয়ে দিলাম। আমি জল দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে এটা ফোটার জন্য অপেক্ষা করছি। দেখুন একদম ফুটে গেছে আমার। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যতক্ষণ না ভালোভাবে ফোটে। মাছটা দিলে কি হবে, ঠান্ডার জলটা মাছটা সোপ করে নেয়, তার ফলে টেস্টলেস হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো ফুটে ওঠার পরেই মাছটা দেয়া উচিত আর কি। দিয়ে আমি আবারও ঢাকাটা বন্ধ করে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করলাম। দেখুন আমার মাছের ঝোলটা একদমই রেডি হয়ে গেছে, দেখুন একদমই রেডি। এবার আলু আছে যেহেতু ঝোলটা আরও একটু কমে যাবে, তার ফলে এই অবস্থাতেই আমি অফ করে একটু ঢাকা দিয়ে রাখছি। তারপর চলুন পরিবেশন করে নিই এবার আমার আলু মাছের পাতলা ঝোল।
এই সম্পূর্ণ রান্নাটা করতে কিন্তু বেশি টাইমও লাগে না এবং খুব কম মশলাতে হয়, খেতে ভীষণই ভালো লাগে। লাঞ্চে তো একটা অসাধারণ একটা রেসিপি এই মাছ আলুর পাতলা ঝোল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।